मन एक सीपी है, आशा मोती है। मन एक सीपी है, आशा मोती है। सारा विश्वर সাথে করোনা আতঙ্কে ভুগছে আমাদের দেশও। অদৃশ্য এই শত্রুর হাত থেকে রেহাই পাওয়া কিভাবে সম্ভব তা নিয়ে রীতিমতো দিশেহারা তামাম দুনিয়া। ভয়ানক এই পরিস্থিতিতে মানসিক দৃঢ়তাকে অক্ষুণ্ণ রাখতে একটি গানের ভিডিও প্রকাশ করেছেন মুম্বাইয়ের স্বনামধন্য শিল্পী রানা মজুমদার। রায়গঞ্জের ভূমিপুত্র রানা মজুমদারের এই প্রয়াসে স্বাভাবিকভাবেই আপ্লুত রায়গঞ্জের আপামর সাধারণ মানুষ। আশির দশকের শেষ দিকে দূরদর্শনে সম্প্রচারিত সঞ্জীব ভট্টাচার্য পরিচালিত চুনৌতী সিরিয়ালের টাইটেল সং গেয়েছেন রানা। বিখ্যাত গায়ক অমিত কুমারের গাওয়া মূল এই গানটি প্রায় 32 বছর পর পুনরায় গেয়ে ভাইরাল হয়ে গিয়েছে গানটির শীর্ষ লাইন। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা ও আমফানে বিধ্বস্ত রাজ্যবাসী যেন আলাদা শক্তি পেয়েছে এই গানটির মাধ্যমে। এই গানের পুনঃ উপস্থাপনায় খুশি স্বয়ং অমিত কুমার ও চুনৌতী সিরিয়ালের অন্যতম অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও। তারা ইতিমধ্যে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রানা মজুমদারকে। Best wishes to you, Rana. This is real chunauti for all of us. So stay safe, stay indoors, and overcome this pandemic. This too shall pass. Oh my God! There is a cover being made of Chunauti's title track. How delightful and exciting is that? I cannot wait to hear this and share this. Rana Mazumdar and Shoot at Sight Motion Pictures. Thank you for doing this. God bless. এই ঘটনায় স্বাভাবিকভাবে খুশি রানা মজুমদার। আরসিটিভি কে দেওয়া একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ভারতবর্ষের অনেক সাহসী মানুষ করোনার বিরুদ্ধে মাটিতে নেমে নিরন্তর যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, অসহায় দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের এই ধরনের সাহসিকতাকেও কুর্নিশ জানিয়েছেন রানা মজুমদার। তিনি বলেন, অরিন্দম সরকার রায়গঞ্জে থেকে যেভাবে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তার প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। না, ইচ্ছেটা হঠাৎ করে হয়নি, তবে গানটা আমার খুবই প্রিয় গান। আমি এটা কভার করেছি, এটা ছোটবেলায় যখন প্রথম আমার বাড়িতে কালার টিভি আসে বা রায়গঞ্জের কালার টিভি আসে, তখন একটা সিরিয়াল শুরু হয়েছিল চুনৌতি। আচ্ছা, তো সেই সিরিয়ালটা মানে আমার দেখা, আমার জীবনের প্রথম দেখা। সেই সময় রায়গঞ্জে দুটো চ্যানেল পেতাম, একটা হলো দিদি দূরদর্শন, আরেকটা যেহেতু আমরা বাংলাদেশের কাছে সেহেতু বাংলাদেশ থেকেও দেখতে পেতাম। তো ওই ক্যাম্পাস লাইফের উপরে সিরিয়াল, আর ওখানে প্রথম সুচিত্রা কৃষ্ণমূর্তিকে দেখি। সুচিত্রা কৃষ্ণমূর্তিকে অসাধারণ লেগেছিল তখন আমার। আমরা এমন একটা শহরে থাকি যেখানে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, ঠিক আছে? তো এই সংগ্রামের মধ্যে দিয়ে এই এই গানটাই সংগ্রামের গান, হর পল জীবন কা এক চুনৌতি হ্যায়। এই যে সবার হার পর ওই চুনৌতি, ওই গান আজকে এত বছর পরে, আজকে এত বছর পরে সেই গানটাই আমি গাইলাম। আর সেই অমিত কুমার, সেই সুচিত্রা কৃষ্ণমূর্তি আমাকে ভিডিও করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। এটা এটা আমার এটা আমার পক্ষে বিশাল বিশাল পাওয়া। আমি ঘর থেকে একটা 10,000 টাকার চেক লিখে দিলাম, ঠিক আছে? কম্পারেটিভলি অনেক সহজ ব্যাপারটা, আমি ডোনেট করলাম। কিন্তু একদম মাটিতে নেমে কাজ করা, এর জন্য একটা আলাদা বুকের দম চাই। কারণ যখনই কেউ মাটিতে নামছে তখনই সে তার নিজের জীবন, নিজের লাইফ রিস্ক নিয়ে নামছে। রায়গঞ্জে কেন, রায়গঞ্জের বাইরে সব জায়গায় যারা করছে তাদেরকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করার কিছু নেই, ওদেরকে আমার তরফ থেকে পুরো স্যালিউট। ওরা অসাধারণ কাজ করছে, আমি জানি। একদম মাটির সাথে মিশে গিয়ে গ্রামে গঞ্জে ঢুকে প্রচুর প্রচুর লোককে খাবার দাবার দিয়ে ইত্যাদি দিয়ে যার যা দরকার তাই দিয়ে সাহায্য করছে। তো গোরা যখনই আমাকে বলেছিল এই গানটা প্রথমে আমি একটা অন্য একটা ভিডিও দিয়ে আমি বার করেছিলাম, ঠিক আছে? সেই ভিডিওটা ছিল আমার আমার ইমোশনকে ঘিরে, আমার নস্টালজিয়াকে ঘিরে, ঠিক আছে? সেই সময়টা নিয়ে তখন গোরা আমাকে ফোন করে বলে যে রানাদা গানটা খুব ভালো লাগছে, এই গানটা তখন আমি বললাম চল তুই তো অনেক কাজ করছিস এই সব নিয়ে একটা কিছু করি। তো সেইখান থেকে এই ভিডিওটা, তো আমি জানতাম না, আমি কিছুক্ষণ আগে একটা মেসেজ পেলাম গানটা নাকি গতকাল রিলিজ হয়েছে, এর মধ্যে খুব ভালো লাগে। আর এর পেছনে গোরারও অবদান আছে, গোরা আমার গোরার প্রতি বিশ্বাস আছে যে ও যা করবে ভালো করবে, দেশের করবে দশের করবে। তো সেটা ও যখন করছে আমার সম্পূর্ণ শুভেচ্ছা ওর সাথে। শুভেচ্ছা আরসিটিভি কে, শুভেচ্ছা সমস্ত রায়গঞ্জ বাসীদের। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।